আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022-এর আয়োজনে। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে হচ্ছে জুটের সব যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু মেলা আসলে আপনারা কিনতে পারবেন বা দেখতে পারবেন। তো এখানে কিন্তু জুটের অনেক আইটেম আছে। তো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টেবিল লস্থানা, টেবিল ম্যাট থেকে শুরু করে রুম ডেকোরেশনে অল অ্যান্ড এভরি আইটেম এখানে পাওয়া যায়। সবচেয়ে কম প্রাইসে কী আছে আপনাদের এখানে? মানে স্টার্টিং প্রাইস বলতে কোনটা? একশো টাকায় কি পাওয়া যাবে ভাই এখানে আসলে? বা রুম ডেকোরেশন পিস যেগুলোকে বলে, পরি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে ভাইয়া? এগুলো কিন্তু গৃহিণীদের শৌখিন জিনিস। এগুলো ম্যাট, টেবিল ম্যাট, হিট প্রুফ, এটা হচ্ছে 1000 টাকা। এটা কত ভাইয়া? সেম। আপনারা কিন্তু দেখা যায় কিচেনে এগুলো কিন্তু রাখতে পারেন, সুন্দর লাগবে, সিকা টাইপ অনেকটা। এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? এটা কিন্তু অনেক অনেক নাইস, তিনটা পার্টের। আমি এখানে আরও জিনিস দেখাচ্ছি, এগুলো অনেক সুন্দর করে। এগুলো হচ্ছে 150 করে মনে হয়। হ্যাঁ, 150 করে। এটা কত সিকাটা ভাইয়া? এগুলো কিন্তু 400। আমার কাছে স্কোয়ারটাই বেশি সুন্দর লাগছে, স্কোয়ারটা মনে বেশি সুন্দর। এগুলোতে কিন্তু রুটি রাখতে পারবেন, রুটি থেকে শুরু করে ফল। হ্যাঁ, ফল, হ্যাঁ, অ্যাক্সেসরিজ, দরকারি জিনিসগুলো রাখতে পারবেন। জুয়েলারি আইটেমগুলো রাখা যাবে, বা রেগুলার যে কসমেটিক্সগুলো আপনাদের লাগে সেগুলো রাখতে পারবেন। আরও ভাইয়ার কাছে অনেক জিনিস আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো কি ভাইয়া? ওয়ালমেট শোপিস আর কি। এগুলো হচ্ছে শিকা। আচ্ছা, শিকাগুলো কত করে? 300 টাকা। এগুলো কি ভাইয়া? এগুলো এই যে এগুলো আচ্ছা, ফ্লোর র্যাপিং পেপার। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসের কালেকশন কিন্তু আছে। তো আপনারা যদি মেলায় চলে আসেন তাহলে কিন্তু এই চমৎকার যে আইটেমগুলো আছে আইটেমগুলো কিন্তু দেখতে পারবেন। আর আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো ভাইয়া, আপনাদের এই শপের নেমটা কি আর এটা কত নম্বর শপ? 14 নম্বর শপ। আচ্ছা আচ্ছা, 14 নম্বর শপ। তো আপনাদের কি কোনো ভিজিটিং কার্ড বা কিছু আছে যেটা কল করে মেলা ছাড়াও অন্যান্য সময় জিনিসগুলো কালেক্ট করা যাবে? আমি ওনাদের যে, হ্যাঁ, হোম ডেলিভারি ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি চান মেলা পরবর্তী সময়ও কিন্তু আপনারা ভাইয়াদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আছে, হ্যান্ডমেড প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন। আচ্ছা, মেলা পরবর্তী সময় গেলে কি আপনাদের সাথে এই প্রোডাক্টগুলো নিয়ে কি কাজ করা যাবে? অল টাইম। তো যাই হোক, আমার জন্য ভালো হয়েছে, আমি নাম্বারটা রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, বাণিজ্য মেলা আসবেন, ঘুরবেন, অনেক অনেক জিনিসের সমারোহ আছে যেগুলো সবচেয়ে হচ্ছে পাওয়া যায় না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।